তো বন্ধুরা, দু নম্বর বাল্বটা জ্বলে গেল, এবার আমি ইচ্ছে করি তিন নম্বর বাল্বটা চালাবো। তো কি করে দেখো, তো বন্ধুরা আপনি হয়তো ভাবতেছেন এটি টাচ করে জ্বলে। জি না বন্ধুরা, এটি টাচ করলে জ্বলবে না। এটা কিভাবে জ্বলে আমি টেকনিকটা আপনাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি এবার তিন নম্বর বাল্বটা জ্বালাতে চলেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে চমৎকার একটি ম্যাজিক নিয়ে আপনাদের সামনে আসলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের মোবাইল দিয়ে চমৎকার একটি ম্যাজিক করে আমি দেখাবো। তো বন্ধুরা, শুধু দেখাবো নয়, ম্যাজিকটা অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা হবে মোবাইল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মোবাইল দিয়ে একটি ম্যাজিক করে আপনাদের দেখাবো এবং কি শিখিয়ে দেবো, যা আপনারা আপনার হাতে টাচ মোবাইল দিয়ে অনায়াসে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটি বাল্ব রয়েছে। তো বন্ধুরা, আমি ম্যাজিক করে এই তিনটি বাল্বের মধ্যে আমার যেটিকে ইচ্ছা হবে সেই বাল্বটিকে আমি ম্যাজিক করে জ্বালাবো। তো বন্ধুরা, আমি প্রথমে দুই নম্বর বাল্বটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা লক্ষ্য করুন, দেখুন বন্ধুরা, আমি দুই নম্বর বাল্বটা জ্বালিয়ে দিলাম ম্যাজিক করে। তো বন্ধুরা, দুই নম্বর বাল্বটা জ্বলে গেল, এবার আমি ইচ্ছা করি তিন নম্বর বাল্বটা জ্বালাবো। তো কি করে দেখো, তো বন্ধুরা আপনি হয়তো ভাবতেছেন এটি টাচ করে জ্বলে। জি না বন্ধুরা, এটি টাচ করলে জ্বলবে না। এটা কিভাবে জ্বলে আমি টেকনিকটা আপনাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি এবার তিন নম্বর বাল্বটা জ্বালাতে চলেছি। তো দেখুন বন্ধুরা, তিন নম্বর বাল্বটা জ্বলে গেল। তো বন্ধুরা, আমি এবার এক নম্বর বাল্বটা আবার জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক নম্বর বাল্বটা কিভাবে জ্বলে গেল। তো বন্ধুরা, এভাবে আমি যেমন ইচ্ছা তেমন বাল্বটা জ্বালাতে পারবো এবং নেভাতে পারবো। তো বন্ধুরা, এই বাল্বটা কিভাবে জ্বলে হাতের ইশারায়? তো বন্ধুরা, এই বাল্বটা টাচ করে কখনো জ্বলানো সম্ভব নয়, শুধু আপনি ম্যাজিক করে কিছু টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে এই বাল্বটা জ্বালাতে পারবেন। তো বন্ধুরা চলো আমরা এবার ম্যাজিকটি শিখে নিই। তো বন্ধুরা, এই ম্যাজিকটি আমি কি করে করলাম দেখুন। এই ম্যাজিকটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন একটা অ্যাপস, অ্যাপসের নাম হচ্ছে জাবুজা ম্যাজিক। এই জাবুজা ম্যাজিকের মাধ্যমে গিয়ে আপনারা যে প্রথম ম্যাজিকটা আছে ম্যাজিক বাল্ব, এটাকে সিলেক্ট করলে এভাবে তিনটি পাবেন। তো আপনার এখানে ক্যামেরার মধ্যে সেন্সর রয়েছে, এই সেন্সরে আপনি যদি এভাবে একবার হাত দেন, একটা এখানে মোবাইলে ভাইব্রেট হবে, তখন একটা বাল্ব জ্বলবে। এবার দুবার করার পরে ভাইব্রেট হবে, তখন আপনি দুটা বাল্ব জ্বলবে। তিনবার ভাইব্রেট হলে তিনটা বাল্ব জ্বলবে। তো আপনি একটা জ্বালাতে চান, একবার ভাইব্রেট হওয়ার পরে হাতটা একটু দূরে নেবেন, যাতে সেন্সরে এটা কাজ না করে দূরে থেকে এভাবে হাত মারাবেন, ইশারা করবেন। দুটা বাল্ব জ্বালালে দুটা কাছ থেকে এভাবে করে দুটা ভাইব্রেট হলে তারপর দূরে গিয়ে এভাবে এভাবে করবেন। আর তিনটার ক্ষেত্রে এভাবে আপনি যত খুশি করতে পারেন ভাইব্রেট, কিন্তু তিনটা যেন হয়। তিনটা ভাইব্রেট হলে তারপর আপনি দূরে থেকে করতে পারবেন, কাছে থেকে করতে পারবেন। তো বন্ধুরা খেয়াল রাখবেন, সেন্সরে যে কয়বার ভাইব্রেট হবে সেই কয়বার, মানে সেই কয় নাম্বারটা বাল্ব জ্বলবে। যদি একবার ভাইব্রেট হয় প্রথমটা জ্বলবে, দুইবার ভাইব্রেট হলে দ্বিতীয়টা জ্বলবে, আর তিনবার বা তিনবার অধিক ভাইব্রেট হলে তৃতীয়টা জ্বলবে। তো আপনি সেন্সরের থেকে এভাবে হাতে কাছে নিয়ে এভাবে ভাইব্রেট করাতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি একবার চান এভাবে একবার ভাইব্রেট হওয়ার পরে এভাবে দূরে গিয়ে এভাবে ভাইব্রেট হবে না, এভাবে দূরে থেকে করাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, দেখুন বন্ধুরা এই সফটওয়্যারটি জাবুজা ম্যাজিক। তারপরে এখন ভেতরে যাওয়ার পরে আপনারা এই প্রথমটা ম্যাজিক বাল্ব এটাকে সিলেক্ট করে নেবেন, এভাবে চলে আসবে। দেখুন আমি এভাবে একবার করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার তিন নম্বরটা জ্বালাবো, দেখুন তিন নম্বরটা কীভাবে চলে গেল। আবার বন্ধুরা আমি যদি এক নম্বর জ্বালাই, দেখুন লকটা খোলার পরে একটা ভাইব্রেট হলো, দু নম্বরটা জ্বলবে। এবার দেখুন দুইটা ভাইব্রেট হয়েছে, তো দু নম্বরটা চলে গেল। দেখুন বন্ধুরা এইভাবে, এটা টাচ করলে কোনোভাবে জ্বলার কোনো সিস্টেম নেই, টাচের মাধ্যমে জ্বলবে না, শুধু এই যে সেন্সর রয়েছে এই সেন্সরে আপনার এভাবে হাত নেওয়ার পরে যে ভাইব্রেট হবে ওভাবে জ্বলবে। তো প্রতিবার জ্বলার পরে আপনি লক করে আবার বন্ধ করে আবার খুলবেন, তারপরে এবার একটা ভাইব্রেট হবে, হাত দূরে এভাবে করবেন, প্রথমটা চলে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, প্রথমটা চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে আপনারা ম্যাজিকটি অনায়াসে করতে পারবেন। তো বন্ধুরা, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, সরাসরি প্লে স্টোর গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো
তো বন্ধুরা আজকের মতো ম্যাজিকটি এখানে শেষ করছি, পরবর্তী ম্যাজিক নিয়ে আপনি খুব শীঘ্রই হাজির হব। তো বন্ধুরা আজকের মতো ম্যাজিকটি এখানে শেষ করছি, এরপরে আমি আসবো নতুন কোনো ম্যাজিক নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।